Guys, welcome to another vlog, and today's vlog is going to be a super awesome, I guess so, because today's reunion of our school. Look at. I think I'm perfect. সত্যি মানে আমি ভেবেছিলাম এই ভ্লগটা করব এবং এই ভ্লগটা সত্যি ভালো হওয়া উচিত। অবভিয়াসলি ভালো হওয়া উচিত না, ভালো হবে কেন? শরীর আছে, কারণ না আমি আছি বলে না, আমি কেউই না, আমরা একটা নিমিত্ত মাত্র। এই সব রাস্তাগুলো আমি নিমিত্ত না, হ্যাঁ সত্যি এই সব রাস্তাগুলো সব একই রকম রয়ে গেছে। মানে এই আমরা এখন কোথায় আছি? উৎসব মঞ্চ না, উৎসব মঞ্চ সেই 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 জুনিয়র বেসিক, জুনিয়র বেসিক হাফ প্যান্ট পরে আসতাম। হাফ আমরা এখন ছোট ছিলাম তখন এটা ছিল না, এখন এটা হয়েছে। খুব সুন্দর, আমার সত্যি খুব সুন্দর লাগলো দেখলাম। এখন হচ্ছে জুনিয়র বেসিক স্কুল। আমরা এখান থেকে কত কোন বছরে পাস আউট, মানে এখান থেকে 12 বছর, মানে 2008 এ পাস আউট, 2008 এ পাস আউট, 2008 কে 2008 এ ফাইভে চলে গেছি, 2007 এ পাস আউট। হ্যাঁ 2008 এ পাস আউট, কত বছর আগে ছেড়ে চলে এসেছি স্কুলটা সত্যি। সেম বিলে মঞ্চ, রাইট? বিলে মঞ্চে এখান থেকে আম পড়তো আমরা সব, এই আম করে আর প্রেয়ার হতো এখানটা, রাইট? প্রেয়ার হতো, আম পড়তো আমরা এখান থেকে, জাস্ট জাম্প করে করে প্রেয়ার হতো। প্রেয়ার কে গলি মারো ভাই, এখান থেকে আমগুলো তুলতাম, তারপরে প্রেয়ার, আগে আম তারপরে প্রেয়ার। আমার মনে আছে একবার মনে হয় আমি আর সৌরীন্দ্র হ্যাঁ সৌরীন্দ্র কিরণ রাহা, তো আমরা একটা আম পড়েছি, আমি আর সৌরীন্দ্র দুজন মিলে গিয়ে ওটাকে কাড়াকাড়ি করছি। হঠাৎ করে জজ স্যার বলে একজন টিচার ছিলেন, জজ স্যার বিশাল লম্বা চেহারা ছিল, এখন আসেন কিনা আমি জানি না, জজ স্যার বোধহয় ছেড়ে ও না, হয়তো জজ স্যার বসে ও স্যার। আমাদের ক্লাস থ্রি ক্লাস ফোর মনে আছে, থ্রি বি ছিল তখন, মানে সত্যি 2006 তখন এনএম স্যার আমাদের বাংলা নিতে আসতেন, আর একবার প্রচন্ড মেরেছিলেন, আমি কাটাকুটি খেলছিলাম বলে মনে আছে। কিছু বলবি? বলা শুরু করলে তো অনেক কিছুই বলতে হয়, মানে এই জিনিস আমার তো চুলটাই ঠিক করবো, চুল নেই যদিও চুল সব শেষ হয়ে গেছে, মানে এই জিনিস বললে আর শেষ করা যাবে না, বললে আর শেষ করা। 10টা বছর অ্যাকচুয়ালি, 10টা বছর যখন তখন অনেকটা বড় ইতিহাস, তো এখন আমরা অনেক বদলে গেছি, মানে প্রচন্ড মানে হিউজ চেঞ্জ, আগে এরকম ছিলামই না। জুনিয়র বেসিক বেসিক থেকে বেরোলাম, এখন আবার হাইয়ের দিকে ডাকছি, কারণ স্বর্গীয় অ্যাসথেটিক অনুভূতি, অ্যাসথেটিক ফিলিং, সিরিয়াসলি অ্যাসথেটিক ফিলিং, মানে এরকম বর্ণনা করা যাবে না সত্যি। আমি জানি এগুলো সবার সবারই, মানে পুরোনো স্কুলে গেলে হয়, কিন্তু আমাদের তো আসলে, আমার আসলে তিনখানা স্কুল, তো মানে একই 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 স্কুলের মধ্যে তিনখানা স্কুল, এত বড় জায়গা, বড় জায়গা, মানে একটা স্কুল থেকে আরেকটা স্কুলে আসতে গেলে অনেকক্ষণ হাঁটতে হয়, এরকম ব্যাপার একটা ক্যাম্পাসের মধ্যে। সেজন্য এসে আবার সেই পুরনো অনেক কিছু বদলে গেছে, তাও তাই না বল? সরি, সে মনে পড়ছে মার্শাল মান্ডি 6 মিটার ছিল মেকআপ সাইজে, মার্শাল মান্ডি আমাদের মান্ডি বেশি দিন হয়নি। তোর কথা, তোরা কি এখানে ছিলি নাকি? আমরা এখানে ছিলাম, আমাদের এক বছর হয়েছে, অলরেডি 3 বছর হয়ে গেছে, 11-12 এখানে নয়। তাও মানে কি বলতো, 11-12 না স্কুলে আসতাম না, তাও তোর আর এসব দিকে তো আসা হয়নি। জুনিয়র বেসিক তো প্রায় মনে হয় 5-6 বছর, জয়নন্দ মহারাজ ঐতিহাসিক ঘটো, দেখা জয়নন্দ মহারাজ ঐতিহাসিক ঘটো, সেটা বলো
ক্লাস 1 থেকে এটাই ছিল প্রথম এলপিজি ছিল এটা এটা আমাদের ইয়ে টেলার রুম তাই না হ্যাঁ এটা টেলার রুম টেলার রুম কত জামা কাপড় কিনতে এসেছি জামা কাপড়ে মাপ দিতাম একসময় মাপ দিতাম এই তো এই ঢোলা ঢোলা এখনো ঢোলারই পরি যদি আমি অনলাইন ভিডিও হচ্ছে নাকি না না ভিডিও না ব্লগ হচ্ছে মানে এই ঢোলা ঢোলা পড়তাম এত মানে এত বড় বড় সব প্যান্ট পড়তাম মানে সব মিলে ঢোলা ঢোলা পড়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না সব ভাই জায়গা মতো মারছিস তুই ঠিক আছে সব নিয়ে ঢোলা ঢোলা পড়া এখন এই জায়গাটা খুব নস্টালজিক ভাই এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা এখানে স্বপ্নীলকে হাতে হাতে ধরে প্রেম করার জন্য সেখানে হয়েছিল যদিও আমি কিছু লাভ করতে পারিনি স্বপ্নীল কোনোদিনই খুব একটা লাভ করতে পারিনি লাভ আর বাংলা ইংলিশ কোনোটাই করতে পারেনি খালি খালি সামনে এসে দাঁড়িয়ে থাকতো এটাই একটা কাজ ছিল যাই হোক নস্টালজিটা কোন কারণে আগে এখানে চলছে সেটা বল নস্টালজিটা কোন কারণে জায়গাটা কোথায় এই দাঁড়া একটু কি হয়েছে কি এখানে কি ও এই জায়গাটা চেনা চেনা জায়গা আমাদের জায়গাটা খুব চেনা চেনা মন আরো আরো আরে হ্যাঁ ওইদিকে চাপিস ওই যে ওই তো ওই তো ওই কর্নার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সবাই যেটা করবেন সেটা হচ্ছে বাড়ি গিয়ে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এগুলো তো করবেনই এবং দেখুন সে যেটা আপনাদের করা সেটা আপনারা করবেন যেটা আমাদের করা সেটা আমরা করব আমরা যা করছি আমাদের ব্লগটা তৈরি করার কথা দেখার কথা আপনাদের এডিট করার কথা করব আর এই ব্লগটাতে আমি জানি না লাইক কত পড়বে লাইক যদি দশটা যদি যদি দুটো লাইকও পড়ে যদি দশটা ভিউ হয় সেটাই অনেক কারণ আজকে ব্লগটা সত্যি একটু ইমোশনাল হয়েছে একটু ইমোশনাল টাইপের মানে এরকম ভাব হয়নি প্রথম প্রথম দিন থেকে হ্যাঁ মানে প্রথম দিনেরটা খুব ভালো হয়েছিল লাস্টে এগুলো হঠাৎ করে খুব